একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটি ক্লাস টেনের একটি অঙ্ক গোলক অধ্যায়ের। তো গোলক অধ্যায়ে দেখো চলে আসি গোলকের। গোলক বলতে কি বোঝায়? গোল, গোলাকার জিনিস বা বল এক কথায়। তো তো তার একটাই তল হয়, সেটা হচ্ছে বক্রতল। এবার গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr², সেটা আগে বলে নিচ্ছি, মানে জাস্ট এটা সূত্রটা আগে বলে নিই, সূত্রটা বলছি। গোলকের ব্যাসার্ধ আর একক হলে গোলকের বক্রতল বা সমগ্রতল, গোলকের তো একটাই তল, বক্রতলটাকে সমগ্রতল বলা যেতে পারে, গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল, তার সূত্র কি? তার সূত্র হচ্ছে 4πr² বর্গ একক। এটা কিন্তু আমি সূত্রটা আগে বলে দিলাম তোমাদের, এটা অঙ্কের মধ্যে পড়ে না, সূত্রটা জাস্ট জানার জন্য আমি বলে দিলাম। এবার অঙ্কটা শুরু করব। তো কি বলা আছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে। তাহলে আমি প্রথমে গোলকের ব্যাসার্ধটা ধরে নিই, যে এখানে গোলকের ব্যাসার্ধ দেওয়া নেই। ধরি গোলকের ব্যাসার্ধ আর একক ধরে নিলাম। অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr² বর্গ একক। এটা হচ্ছে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল। এবার গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করতে বলেছে, তাহলে ডবল করে দেবো, 2r একক হয়ে যাবে। আমি লিখব, অতএব গোলকের নতুন ব্যাসার্ধ কত হবে? 2r, দ্বিগুণ বলেছে সেই জন্য 2r একক হল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটাও পাল্টে যাবে, অতএব গোলকটির নতুন বক্রতলের ক্ষেত্রফল একই সূত্র, 4πr বলতে কিন্তু এখানে 2r হয়ে যাবে, মানে ব্যাসার্ধের স্কোয়ার হবে 4π 2r, তার হোল স্কোয়ার বর্গ একক। তাহলে কত হলো? 4π×4r² বর্গ একক, এরকম আকারে রেখে দিলাম। অতএব এবার দেখো ক্ষেত্রফল কতটা বৃদ্ধি হলো, আগে ছিল 4πr², এখন হলো 4π×4r². অতএব তাহলে লিখব, ক্ষেত্রফল বৃদ্ধি পেল, এ দুটো বিয়োগ হবে, 4π×4r², আমি কেন এই আকারে রেখে দিলাম দেখো, 4πr², তোমরা গুণ করে দিলেও পারো, আমি 4πটা কমন নিতে চাইছি, তোমরা যদি মনে করো যে গুণ করে দেবে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে হবে 16πr² মাইনাস 4πr², মানে 12πr² বর্গ একক। এবার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি বের করবো, শতকরা বৃদ্ধি বের করতে বলেছে, অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কি হবে? সূত্রটা আগে লিখে নিচ্ছি, ক্ষেত্রফলের বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল, আমি আর বক্রতলটা লিখছি না, প্রাথমিক ক্ষেত্রফল ×100, এইটা হবে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কত? ওই যে 12πr², প্রাথমিক ক্ষেত্রফল কত? প্রাথমিক ক্ষেত্রফল ছিল 4πr² ×100, তাহলে πr² কেটে গেল, 4 দিয়ে কাটলাম 3, তাহলে দেখো 300 বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। তাহলে অ্যান্সারটা কি হবে?
বক্রতলের ক্ষেত্রফল, আমি কিন্তু এখানে পার্সেন্টেজ দিলাম না, যেহেতু আমি এখানে শতকরা লিখেছি, শতকরা লিখলে কিন্তু এখানে পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করা যাবে না। অ্যান্সার লেখার সময় কীভাবে লিখছি দেখো, পার্সেন্টেজ দিয়ে লিখব। বক্রতলের ক্ষেত্রফল 300% বৃদ্ধি পাবে বা পেল। আর যদি পার্সেন্টেজটা না দাও তাহলে এখানে কিন্তু এভাবে লিখতে হবে, শতকরা 300 বর্গ একক বৃদ্ধি পাবে। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। ধন্যবাদ।